হযরতে মাঈজ আসলামী একজন সাহাবী ছিলেন। হযরতে মাঈজ আসলামী নামটা মনে রাখবেন। বিবাহের পরে সে একজন মহিলার সঙ্গে ব্যভিচার করেছিল, আর ইসলামের বিধান হলো, শরীয়তের বিধান হলো, যদি কোনো বিবাহিত পুরুষ বিবাহিতা নারী যদি মিলামিশা অবৈধ কাজ যদি পরপুরুষের সঙ্গে করে, পর স্ত্রীর সঙ্গে করে, তাহলে তাদের বিচার হচ্ছে তাদেরকে মাটিতে বুক পর্যন্ত পুঁতে তাদেরকে পাথর মেরে রজম করে শেষ করে দেওয়া। এটা হচ্ছে ইসলামের বিধান। তো মাঈজে আসলামী তিনি ব্যভিচার করে ফেলেছেন, নবীজির কাছে আসলেন, নবী গো আমি তৌবা করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। কেন? নবীজি বললেন কেন? মাঈজে আসলামী বলছেন, হুজুর আমি ব্যভিচার করে ফেলেছি, একজন মহিলার সঙ্গে ব্যভিচার করে ফেলেছি, জিনা করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাঈজ দেখো তুমি ভুল করছো, তুমি এরকম কাজ করতে পারো না, তুমি করোনি। আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমিনু قال رسول الله صلى الله تعالى عليه وسلم أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে বড় ভালোবেসে বিভিন্ন প্রান্ত থেকে তেনার পবিত্র ঘরে তেনার হুকুম আদায় করার জন্য একত্রিত করেছেন, আনয়ন করেছেন। এজন্য সকলে আমরা শুক্রিয়া বাক্য উচ্চারণ করি, প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর লাখ কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ইসলাম দরদী ভাই ও আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট এক টুকরা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের এই তেলাওয়াতকৃত আয়াত এর তর্জমা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমিনু, হে ইমানদার বান্দারা তোমরা ইমান আনো, হে ইমানদার বান্দারা তোমরা ইমান আনো, কাদের মতো, কেমন? আল্লাহ বলছেন কামা আমিনু, যেমন ইমান এনেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদের সম্পর্কে সাক্ষ্য দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহাবায়ে কেরাম সম্পর্কে সাক্ষ্য দেওয়া, এটা শরীয়তের মধ্যে এটাই বোঝায় যে শরীয়তের মাপকাঠি সাহাবায়ে কেরাম। এটা যদি কেউ মানতে অগ্রাহ্য হয়, যদি কেউ মানতে অস্বীকার করে, আমি বলবো তার ঈমান দুর্বল আছে। মানতে হবে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম, এটা আমাদেরকে মানতে হবে। এটা নবীজি হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বারবার ঘোষণা করেছেন। লামিয়া কুনিল্লাযীনা কাফারু সূরাতে চলে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভাষা ব্যবহার করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরাম সম্পর্কে আল্লাহ বলছেন আমি তাদের উপরে রাজি হয়ে গেছি,
তাদের আমলে তারা যেই রকম আমল করেছে আমি আল্লাহ রাজি হয়ে গেছি এবং সাহাবায়ে কেরামও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেছে বলুন সুবহান। তো সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি। একটা দল আছে, কিছু ভাইয়েরা আছেন যেনারা মানতে চান না সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। ভাইরা আমার, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে উপমা দিয়ে উদাহরণ দিয়ে বলছেন তাদের মতো ইমান আনো। তাহলে তারা কেমন ইমান এনেছে, ইমান তারা কেমন এনেছেন যে আল্লাহ বলছেন তাদের মতো ইমান আনো? ভাইরা আমার, ইতিহাস খুললে পাওয়া যায়, কিতাব খুললে পাওয়া যায়, হাদিস ঘাটলে পাওয়া যায়, সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে নবীজি যেমন বলেছেন, যেমন বলেছেন, যেমন করেছেন, ঠিক তেমনটাই সাহাবায়ে কেরাম করেছেন। এর চাইতে কম করেননি, বেশি করেননি। সামান্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো আমল করতেন, কোনো একটা কাজ করতেন, সেটাকে ভালোবেসে আবার অন্য সাহাবায়ে কেরামরা সাহাবিরা সেটাকে আবার ভালোবেসে করতেন। কিতাবের মধ্যে পাওয়া যায় একজন সাহাবি, সে হয়তো একদিন দেখেছিল যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইখানে উপরের বোতামটা খোলা আছে, পাঞ্জাবির উপরের বোতামটা খোলা আছে জুব্বার। তো সে একদিন দেখেছে, তারপরে থেকে সেই সাহাবি আর কোনোদিনও সেই বোতামটা লাগাননি বলুন সুবহানাল্লাহ। হযরতে যায়েদ আব্দুল্লাহ বিন যায়েদ একজন সাহাবি জঙ্গল দিয়ে চলছে, যেতে 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 আরও অনেক সাহাবা একরাম সাথে আছেন, দিয়ে একটা গাছের কাছে আব্দুল্লাহ বিন যায়েদ বসলেন। বসার পরে তিনি নিজের শরীরটাকে একটু ঝাঁকালেন, একটু ঝাঁকালেন। ওরা জিজ্ঞাসা করলো, বাকি সাথীগুলা জিজ্ঞাসা করলো, ঘটনা কি, তুমি এমনভাবে নিজের শরীরকে ঝাঁকাচ্ছ কেন, কোনো কারণ নাই, অকারণে শরীরকে ঝাঁকাচ্ছ বসে বসে? আব্দুল্লাহ বিন যায়েদ বলছেন, আমি রসুলকে ভালোবেসে রসুলের একটা সুন্নাতকে জিন্দা করলাম। কেমন সুন্নাত? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই গাছের নিচে একদিন আমিও এই রকম শরীরকে ঝাঁকাতে দেখেছিলাম বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম অক্ষরে অক্ষরে একদম পাই টু পাই, ধাপে ধাপে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করেছেন, ফলো করেছেন। আজকে বলেন বাবাজিরা ভাইয়েরা আমার, তিনারা ছিলেন সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবি, আল্লাহ বলছেন যাদের উপরে আমি আল্লাহ রাজি তারাও আমার উপরে রাজি, তাদের মর্তবা কোথায় আর আমরা আমাদের মর্তবা কোথায়? আজকে দেখেন বড় বড় চিন্তা লাগে, আজকে আমাদের চিন্তাধারা কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, হাদিসের মধ্যে বলছেন, আসহাবি কান নুজুম, আমার যতগুলো সাহাবি আছে, যতগুলো সাহাবি আছে প্রত্যেকটা সাহাবা নক্ষত্র, কাউকে দোষারোপ করো না, প্রত্যেকটা সাহাবি নক্ষত্র। তোমরা যাকে ফলো করবে, যাকে ফলো করবে রাস্তা পেয়ে যাবে, এটা নবীজির ভাষ্য। আসহাবি আসহাব সাহাবির জমা বহু বচন, সাহাবি মানে সাথী, আসহাব বহু সাথী। আল্লাহ নবী বলছেন আসহাবি আমার সমস্ত সাহাবি কান নুজুম নাজমুন, এক বচন নুজুম বহু বচন, আল্লাহ নবী বলছেন এক একটা নক্ষত্রর মতো। তোমরা যাকে ফলো করবে, বি আইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যাকে ইকতেদা করবে ইহতাদাইতুম, তোমরা হেদায়েত পেয়ে যাবে, তোমাদের কামিয়াবির রাস্তা পেয়ে যাবে। অতএব সাহাবা একরামদেরকে আমাদেরকে ফলো করতে হবে। সাহাবা একরাম কেমনভাবে নবীজিকে ভালোবেসেছেন, ফলো করেছেন, আল্লাহকে রাজি করেছেন, ঈমান এনেছেন কেমনভাবে, ঠিক তদ্রূপ ঈমান আমাদেরও আনা লাগবে। লাগবে না লাগবে না? লাগবে। সাহাবাদের মতো ঈমান লাগবে, সাহাবাদের মতো ঈমান ছাড়া আমাদের ঈমান কিন্তু কাজে লাগবে না। এই জন্য আল্লাহ বলছেন ঈমান আনো তাদের মতো, সাহাবাদের মতো ঈমান আনো। তাদের ঈমান কোথায়, কেমন ছিল তাদের ঈমান? আহা, তাদের ঈমান কেমন ছিল, কেমন ছিল জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছিলেন, আর বেঈমানের গোষ্ঠীরা
উহুদের ময়দানে যুদ্ধ চলাকালীন একটা মিথ্যা আওয়াজ ছড়িয়ে দিয়েছিল। সেই মিথ্যা আওয়াজটা হচ্ছে যে তোমাদের মুহাম্মদ দুনিয়াতে আর নাই, সে শহীদ হয়ে গেছে। কাফেররা এমন একটা আওয়াজ ছড়িয়ে দিল যাতে মুসলমানরা তখন তারা দিশেহারা হয়ে পড়ে, তারা নৈরাশ হয়ে পড়ে। এই ভেবে কাফেরের দলেরা তারা প্রচার করে দিল একটা অপপ্রচার যে মুহাম্মদকে কতল করা হয়েছে, মুহাম্মদ আর জীবিত নাই। সবাই ভেঙে পড়েছে, আহারে মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। লম্বা ঘটনা আপনারা জানেন। ঠিক সেই সময় একজন পাগল, একজন যুবক আল্লাহর নবীর আশেক মদিনার অলিগলি দিয়ে যাচ্ছেন, যেতে যেতে বলছেন, ওগো মদিনার যুবকেরা, ওগো মদিনার মানুষেরা, ওগো মদিনার মায়েরা, তোমরা এখনো কেন বসে আছো? আমার নবীকে উহুদের ময়দানে কতল করে ফেলেছে, তোমরা এখনো কেন বসে আছো? এখনো কেন বসে আছো? আমার নবীকে কতল করে ফেলেছে ভাইরা আমার। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় গোসলের জন্য পানি নিয়ে বাড়ির মধ্যে রেডি হয়ে গেছেন, গোসল করবেন, শরীরে পানি ঢালবেন। এমন সময় এক যুবকের আওয়াজ শোনা যায়, ওরে মদিনার যুবকেরা, ও মদিনার মায়েরা, তোমরা কেন এখনো ঘরে বসে আছো? আমার নবীকে কতল করে ফেলেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ শোনার পরে সঙ্গে সঙ্গে পানির মগটা পানির মধ্যে রেখে দিয়ে বিবির কাছে গিয়ে বলে, বিবি গো, আমাকে তরবারি দাও গো, আমি এখন উহুদের ময়দানে চলে যাব। উহুদের ময়দানে গিয়ে আমার নবীকে কতল করে ফেলেছে, আমি আর থাকতে পারি না, আমি আল্লাহর কাছে জবাব দিব কিভাবে, আমার নবীকে কতল করে ফেলেছে। ও বিবি গো, তুমি আমাকে তরবারি দাও, তরবারি দিয়ে বিদায় দাও, হাশরের ময়দানে দেখা হবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই রকম আওয়াজ শুরু করে দিল, হযরতে হানজালার বিবি বলে, স্বামী গো, আপনি তো আমার সাথে রাত্রি অতিবাহিত করেছেন, রাত্রি কাটিয়েছেন, আপনি নাপাক অবস্থায় আছেন, অতএব না না না, আপনি গোসল না করে যুদ্ধের ময়দানে যাবেন না, কারণ আমি জানি, আমি বুঝতে পারছি, আজকে যদি আপনি যুদ্ধের ময়দানে যান তাহলে আমার মন বলে আজকে আপনি বাড়ি ফেরত আসবেন না। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা গো, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বিবিকে বলল, বিবি রে, আমাকে তরবারি দাও, আমি যুদ্ধের ময়দানে চলে যাব, যুদ্ধের ময়দানে। বলো বলো বিবি গো, যেই নবীর জন্য আমি গোসল করতাম, বলো, যেই নবীকে কতল করে ফেলা হয়েছে, বলো বলো বিবি গো, আমি হানজালায় এখন কার জন্য গোসল করব? আমি হানজালা কাকে দেখাবো? গোসল করে আমি কাকে দেখাবো? আমার গোসল করার সময় নাই, তরবারি দাও, আমি চলে যাই। হযরতে হানজালা তরবারি নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে যুদ্ধ চলতে থাকলো, চলতে চলতে যুদ্ধ বন্ধ হয়ে গেল। এমন পর্যায়ে আমার নবীজি বললেন, ওগো আলী, হযরত আলীকে ডেকে বলছেন, আলী একটু ময়দানটা তাকিয়ে দেখো তো, আমার কতগুলো সাহাবা পড়ে আছে একটু দেখো, তাদেরকে আনো আর বিনা গোসলে তাদেরকে জানাজা দিয়ে তাদেরকে দাফন কাফন করে দাও। এমন সময় সব যারা শহীদ হয়ে গেছেন তাদেরকে একত্রিত করেছেন। একত্রিত করে কিছুক্ষণ পরে দেখা যায় একজন মহিলা দৌড়তে দৌড়তে যুদ্ধের এক প্রান্ত থেকে আসছে, ময়দানের এক প্রান্ত থেকে আসছে। আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত হওয়ার পর সালাম আনতে নবীজিকে বলে, নবী গো, আমার এখানে আমার স্বামী এখানে আছে, হয়তো বা শহীদ হয়ে গেছে, আমার স্বামী এখানে হয়তো আছে, একটু খুঁজে দেখেন না, একটু খুঁজতে বলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার স্বামীর নাম কি? তিনি বললেন, আমার স্বামীর নাম আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইয়েরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে পড়ে আছেন,
তার বিবির কথা শুনে হযরতে আলীকে আবার বললেন, দেখো তো আলী কোথায় হানজালার লাশ পড়ে আছে, দেখো কোথায় হানজালা পড়ে আছে দেখো। খুঁজতে খুঁজতে হানজালার লাশটা পাওয়া গেল। হযরতে হানজালার স্ত্রী বলছে, নবী গো আপনি আমার স্বামীকে বিনা গোসলে দাফন দেবেন না, বিনা গোসলে আপনি আমার স্বামীকে জানাজা দিবেন না, কারণ আমার স্বামী আমার সঙ্গে রাত্রি অতিবাহিত করেছে, করার পরে আমার স্বামী গোসল করেনি, পাক হয় নাই, পাক না হয়ে যুদ্ধের ময়দানে চলে এসেছে। বাবাজিরা ভাইয়েরা আমার, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই লাশকে গোসল দেওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করবেন, এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে বলে, ও গো জিব্রাইল গো যাও যাও আমার মায়ার নবীর কাছে একটু যাও, আর আমার মায়ার নবীকে জানায়া দাও, জানায়া দাও যেই হানজালা আমার নবীর জন্য পাগল হইয়া গোসল করার কথা ভুলে গিয়েছে, ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানির দ্বারা সম্ভব না, সম্ভব না। আমি আল্লাহ ওই হানজালার গোসল, ওই হানজালার গোসল আসমানের উপরে জান্নাতের পানি ফেরেশতার মাধ্যমে দিয়ে দিয়েছি, আল্লাহ ফেরেশতার মাধ্যমে জান্নাতের পানি দ্বারা হযরতে হানজালার গোসল দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি লক্ষ্য করলাম তার মাথা, তার লাশটা যখন আনা হলো তো তার মাথা দিয়ে টপ 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 করে পানি ঝরছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো পানির দ্বারা তার গোসল সম্ভব না। ভাইয়েরা আমার, তাদের ইমান কোথায় ছিল দেখেন, যেই নবীকে কতল করে ফেলেছে আমি গোসল করে পাক হয়ে কাকে দেখাবো, ভাষা দেখছেন, আমি গোসল করে কাকে দেখাবো, আমার নবী তো বেঁচে নাই, অতএব আমার পবিত্রতার কোনো দরকার নাই, চলে গেলাম যুদ্ধের ময়দানে, গিয়ে শহীদ হয়ে গেলেন। ইমান, তাদের ইমান কোথায় তাই দেখেন। বাবাজিরা ভাইয়েরা আমার, এজন্য আসুন আজকে দেখেন, একটু আমাদের অন্তরে চিন্তা আসলো না, একটুও ভয় আসলো না, শুধু জুমার দিনে মসজিদে উপস্থিত হলাম আর সারা সপ্তাহ পাঁচ ওয়াক্তের বড় বড় হুকুমগুলাকে ছেড়ে দিলাম, একটু অন্তরে ভয় আসলো না, একটুও ভয় আসলো না। বাবাজিরা ভাইয়েরা আমার, আসুন আল্লাহর কাছে তৌবা করে নেন। কেন তৌবা করবেন না, কেন তৌবা করবেন না? ওই সাহাবারাই আবার সবচাইতে মানে মারাত্মক মারাত্মক গুনাহ করেছেন, এমন সাহাবা একরামও আল্লাহর নবী বলছেন, আমার গুনাহগার যে সমস্ত সাহাবারা ছিল সেই সাহাবারাও নক্ষত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন জানেন, হযরতে মাইজ আসলামী একজন সাহাবী ছিলেন। হযরতে মাইজ আসলামী নামটা মনে রাখবেন, বিবাহের পরে সে একজন মহিলার সঙ্গে ব্যভিচার করেছিল, আর ইসলামের বিধান হলো, শরীয়তের বিধান হলো, যদি কোনো বিবাহিত পুরুষ, বিবাহিতা নারী যদি মিলামিশা অবৈধ কাজ যদি পর পুরুষের সঙ্গে করে, পর স্ত্রীর সঙ্গে করে, তাহলে তাদের বিচার হচ্ছে তাদেরকে মাটিতে বুক পর্যন্ত পুঁতে তাদেরকে পাথর মেরে রজম করে শেষ করে দেওয়া, এটা হচ্ছে ইসলামের বিধান। তো মাইজে আসলামী তিনি ব্যভিচার করে ফেলেছেন, নবীজির কাছে আসলেন, নবী গো আমি তৌবা করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। কেন? নবীজি বললেন, কেন? মাইজে আসলামী বলছেন, হুজুর আমি ব্যভিচার করে ফেলেছি, একজন মহিলার সঙ্গে ব্যভিচার করে ফেলেছি, জিনা করে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাইজ দেখো তুমি ভুল করছো, তুমি এরকম কাজ করতে পারো না, তুমি করোনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ ফিরিয়ে নিলেন, আবার অন্য সাইড দিয়ে গিয়ে সামনে গিয়ে বলছে, হুজুর আমি ব্যভিচার করে ফেলেছি। নবীজি বলছেন, না তুমি করো নাই, তুমি ফিরে যাও। আবার নবীজি সরে গেলেন, তার সামনে গিয়ে আবার বলছে, হুজুর না আমি ব্যভিচার করেছি। তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না তুমি করো নাই, ভালো করে চিন্তা করে দেখো তুমি করো নাই। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ফিরে গেলেন, তা হুজুরের সামনে আবার গিয়ে বলছে, হুজুর মাফ করবেন, বেয়াদবি মাফ করবেন, আমি ব্যভিচার করে ফেলেছি, আমি ব্যভিচার করে ফেলেছি, 100% সত্যতে কোনো সন্দেহ নাই, আমি ব্যভিচার করেছি। এখন বলেন, হুজুর আমি তৌবা করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, কারণ দুনিয়ার সাজা সামান্য,
আর আখেরাতের সাজা আল্লাহ যদি এর কারণে আমাকে দেয়, আমি মাইজের সহ্য করার মতো ক্ষমতা নাই, আমি মাইজের সহ্য করার মতো ক্ষমতা নাই। অতএব নবী গো, আমি তৌবা করতে চাই। এখন বলেন, আমি একজন বিবাহিত পুরুষ, আমার জন্য কী করণীয় আছে, আমি কী করতে পারি? এখানে একটা মশলা আছে, শরীয়ত যে কোনো একটা কথা যদি প্রমাণ করতে চায় তাহলে চারটে সাক্ষীর প্রয়োজন হয়। তো সেই মাইজে আসলামের কাছে কেউ ছিল না, নবীজির হিকমত জ্ঞান দেখেন কোথায়। তার কাছ থেকে একবার না, দুইবার নয়, তিনবার নয়, চারবার তার মুখ থেকেই বলিয়ে নিলেন যে আমি ব্যভিচার করেছি, তার মুখ থেকেই সাক্ষ্য নিয়ে নিলেন। সুবহানাল্লাহ, তার মুখ থেকেই সাক্ষ্য নিয়ে নিলেন। তারপরে সাহাবা একরামদেরকে বললেন, লম্বা ঘটনা, সাহাবা একরামদেরকে বললেন, সাহাবা একরাম তোমরা এই মাইজকে রজম করো, রজম শরীয়তের বিধান অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী একে রজম করো। কিভাবে? এর বুক পর্যন্ত মাটি খুঁড়ে পুঁতে দাও, পুঁতে দিয়ে তোমরা একে মাথাটা পাথর মেরে একে মারতে 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 মেরে ফেলো। যতক্ষণ না মারা যাবে ততক্ষণ মোটা মোটা পাথর তার মাথাতে মারতে থাকো। ভাইরা আমার, হযরতে মাইজে আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই রকম যখন প্রস্তাব গ্রহণ করে নিলেন, হযরতে মাইজে আসলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে মাটি খুঁড়ে তাকে বুক পর্যন্ত পুঁতে দেওয়ার পরে অনেক সাহাবায়ে কেরাম সেই জায়গায় ঘিরাও করে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, মোটা মোটা পাথর নিয়েছে। হযরতে মাইজে আসলামীর বুক পর্যন্ত পুঁতে দেওয়ার পর প্রত্যেকটা সাহাবি একটা একটা করে পাথর নিয়ে মাইজে আসলামীর দিকে মারতে শুরু করেছে। বাবাজি গো, ও আমার যুবক ভাইরা গো, মাইজে আসলামীকে যখন মারতে শুরু করেছে, মারতে শুরু করেছে, মাইজে আসলামী একবার ডান দিকে মাথা ঘোরায়, একবার বাম দিকে মাথা ঘোরায়, এইভাবে যখন মার খেতে শুরু হয়ে গেল, মার খেতে শুরু করে দিয়েছে, এক বা এক পর্যায়ে হঠাৎ করে একটা মোটা পাথর নিয়ে একজন কাছে গিয়ে এমন জোরে ওই মাইজে আসলামীর মাথার উপরে মেরেছে। মারার কারণে মাইজে আসলামীর এই সামনের দিকের কপাল ফেটে গিয়ে এক ফোঁটা রক্ত। পাশে হযরতে উমর দাঁড়িয়েছিলেন, ওই উমরের শরীরে গিয়ে এক ফোঁটা রক্ত পড়েছে। পড়ার সাথে সাথে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছি ছি শব্দ ব্যবহার করে বলেন, হায় হায় এমন একটা গুনাহগার বান্দার রক্ত আমার গায়ে পড়লো। এই কথা উচ্চারণ করার সাথে সাথে আমার নবী গো ওই স্পটে ছিলেন, আমার নবীর কান মুবারকে যখন আওয়াজ পৌঁছে গেল, হযরতে উমরের আওয়াজ, এই হযরতে উমরের আওয়াজ শোনার পরে বলে, উমর রে তুমি কি জানো, জানো জানো তুমি কি জানো কাকে তুমি ছি ছি শব্দ ব্যবহার করো, তুমি কি জানো এই মাইজের তৌবা, এই মাইজের তৌবা এমনভাবে আমার আল্লাহ কবুল করেছে, এমনভাবে কবুল করেছে, এই মাইজের তৌবাটা যদি 70,000 গুনাহগার মানুষের জন্য বন্টন করে দেওয়া হয়, আমার নবী বলেন ওই 70,000 গুনাহগার মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। মাইজে আসলামীর ওই তৌবাটা যদি 70,000 গুনাহগারের মধ্যে বন্টন করে দেওয়া হয়, 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। তাদের তৌবা দেখছেন, তাদের তৌবা আজকে এমন তৌবা দূরের কথা, যদি বলা হয় মুখে তৌবা করেন, মুখে তৌবা করেন, করতে চায় না। বাবাজিরা ভাইয়েরা আমার, আসুন আল্লাহর কাছে তৌবা করে নেন, তৌবা করে নেন, তৌবা করে নেন। দাড়িটা রাখলে যৌবন কমে যায়, বিষয়টা এমনটা না, দাড়িটা রাখলে যৌবন কমে যায়, তুমি বুঝলা আমি বুঝলাম না, বিষয়টাতে এমনটাও না। লম্বা জামা পরলে শরীরটা গরম হয়, আপনি বুঝলেন আমি বুঝলাম না, এমনটা তো না। মাথায় টুপি পরলে মাথাটা গরম হয়, আপনি বুঝলেন আমি বুঝলাম না, এমনটা তো বিষয় না। বুঝে শুনে তারপরে মাথায় টুপি পরেছি, লম্বা জামা পরেছি, মুখে দাড়ি রেখেছি,
বাবাজিরা ভাইয়েরা আমার মাস্তানি বাহাদুরি করে এখান থেকে যাব। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ হুফরাতুম মিন হুফারিন নার, এক জাররা পরিমাণ বিন্দু পরিমাণ তুমি মাস্তানি করে কবরে গুনা নিয়ে যাও। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ দেওয়া হবে। বাবাজিরা ভাইয়েরা আমার, এজন্য আসুন লম্বা নয়, অন্তরকে নরম করে ছোট করে আজকে আল্লাহর কাছে তৌবা করে নেন, যে আল্লাহ গো নামাজ ছেড়েছি ছাড়বো না, বেপর্দায় চলেছি চলবো না, জিনা করেছি করবো না, মদ খেয়েছি খাবো না, মানুষকে কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না, আল্লাহ গো তুমি মাফ করে দাও। আল্লাহর নবী বলছেন এরকমভাবে তুমি গুনাহকে স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি ফেলে তৌবা করে নাও, আল্লাহ তোমার জিন্দেগির 1 সেকেন্ডের গুনাহ আল্লাহ রাখবেন না, সব আল্লাহ মাফ করে দেবেন। এজন্য তৌবা করে ফিরে আসতে রাজি আছেন ইনশাআল্লাহ? আরও জোরে বলতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌবা করে সাহাবাওয়ালা ঈমান নিয়ে, দাওয়াতওয়ালা ঈমান নিয়ে আমাদেরকে দুনিয়াতে চলার এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সাহাবা একরামকে ফলো করার, নবীজিকে ফলো করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলার চাইতে, শোনার চাইতে আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।